প্রাপ্তি ছিল সেটা শামীম ভাইয়ের কাছ থেকেই শুনতে চাই। 95-এ মনিটর ব্যান্ড কোকাকোলা ব্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড পেয়েছিল। দ্যাট ওয়াজ তৎকালীন সময়ে যেসব ব্যান্ডগুলো পারফরমেন্স করতো স্টেজে তাদের একটা কম্পিটিশন ছিল, এবং ওই সময়ে উই আর লাকি আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম, আমাদের পারফরমেন্সের কারণেই পেয়েছিলাম। সো ভালো লাগে, ওসব স্মৃতিগুলো আমাদেরকে ইন্সপায়ার করে ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্যে, ভালো গান করার জন্যে। বাহ, সেটাই আসলে প্রত্যেকটা কিছুর পিছনেই যদি ইন্সপিরেশন থাকে কিংবা কেউ যদি উৎসাহ দেয় তখন মনে হয় কাজটা আরো ভালো হয়, ভালো লাগাটা কাজ করে। রাইট, আমার মনে হয় যে কোনো অ্যাওয়ার্ড যখন কেউ অ্যাওয়ার্ডেড হয় বা কোনো প্রতিষ্ঠান বা কোনো আমাদের মতো কোনো ব্যান্ড যদি অ্যাওয়ার্ডেড হয় তাদের গতি যেন অনেক বেড়ে যায়, তারা যেন আরো অনেক বেশি এগিয়ে যেতে পারে। আমরা নেক্সট গানে চলে যাব। ওকে, এটা ছিল আমাদের লাস্ট অ্যালবাম, যেটা আধার অ্যালবামের একটি গান। অবশ্যই দর্শক শ্রোতাদের ভালো লাগবে। Boom.
সব ভেঙে দিয়ে কেন তুমি হারিয়ে গেলে, কেউ নেই কেউ নেই। এই আমি পড়ে আছি নিঃসঙ্গ, সব ভেঙে দিয়ে কেন তুমি হারিয়ে গেলে, কেউ নেই কেউ নেই। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর একটি গান শোনাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার প্রত্যেকটা ব্যান্ডেরই তো একটা স্বপ্ন থাকে, তো ব্যান্ড মনিটরকে যদি জিজ্ঞেস করা হয় তাদের স্বপ্নটা কি, কি বলবে? ওয়েল, আমার মনে হয় মিউজিক এমন একটা চ্যাপ্টার যেটাকে ছেড়ে চলে যাওয়া যায় না, হয়তো তাই আমরাও ছেড়ে থাকতে পারি নাই। আমরা আবার ফিরে এসেছি, আবার দর্শকদের মাঝামাঝি চলে এসেছি। আমাদের স্বপ্ন একটাই থাকবে, যতদিন সুস্থ আছি, যতদিন গান গাইতে পারছি, যতদিন মিউজিক করতে পারছি, ততদিন মিউজিক করতে থাকবো, তারপর তো আর জানি না। বাহ, থ্যাংক ইউ। আমরাও জানি যে যারা মনিটরের ফ্যান ফলোয়ার আছে তারাও চায় সবসময় তারা তাদেরকে এই চমৎকার গানগুলো উপহার দিয়ে যাবে। আমরা চেষ্টা করব, তবে যখন ভাবি যে না, আমরা আমাদের অনেক অনেক শ্রোতা যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি দীর্ঘ গ্যাপের কারণে, হয়তো তারা অনেকে ভুলেই গেছে বা অনেকে চিন্তা করে যে যদি আসতো, এরকম অনেক হারিয়ে যাওয়া দর্শক শ্রোতাদের জন্য আমাদের শুধু একটা কথাই বলার, আমরা ফিরে এসেছি, আপনারা ফিরে আসুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদেরকে গান শোনাবো, আপনারা ফিরে আসুন। অবশ্যই মনিটরের এই সারা তারা শুনতে পাবে। আমরা নেক্সট গানে চলে যাই। বন্দরে
স্বপ্ন বাসনা, চোখ জুড়ে কত যে স্বপ্ন, কত যে কল্পনা, রং ধনু সাথী রঙে এঁকেছি স্বপ্ন বাসনা। তুমি আসবে ফিরে ফিরে ভালোবাসার এই নীড়ে, বাসা বাঁধবে বুকের মাঝে সুখে এই বন্দরে, হৃদয়ের বন্দরে তোমারই অন্তরে, হৃদয়ের বন্দরে তোমারই অন্তরে আমায় রেখো। জল রঙে আঁকা ছবি নয় পাষাণ মূর্তি নয়, জল রঙে আঁকা ছবি নয় পাষাণ মূর্তি নয়, তুমি আছো আমার সবটুকু হৃদয় জুড়ে, হৃদয়ের বন্দরে তোমারই অন্তরে, হৃদয়ের বন্দরে তোমারই অন্তরে আমায় রেখো। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর একটি গান। আসলে মনিটা সবার অন্তরে অন্তরেই থাকবে, সেটা আমরাও চাই। ভালো লাগলো আর একটি চমৎকার গান শুনে। আমি একটু জানতে চাই মনিটর তাদের নেক্সট অ্যালবাম কবে বের করবে? হ্যাঁ, এখন আসলে সময়ের সাথে সাথে গান শুধু শোনার না দেখার ব্যাপার হয়ে গেছে, তাই এই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গানেরই একটা করে মিউজিক ভিডিও থাকে। আর মিউজিক ভিডিওর দিক থেকে আমরা বোধহয় সবচেয়ে বেশি পিছিয়ে আছি এই মুহূর্তে, আমাদের মিউজিক ভিডিও খুবই কম। তবে আশা আছে যে উইদিন ইয়ার আমরা বেশ কিছু মিউজিক ভিডিও তৈরি করব, যেটা আমাদের দর্শকদের কাছে যেটা জনপ্রিয় যে গানগুলো আছে সেগুলোর মিউজিক ভিডিও আমরা করে ফেলব। আর অ্যালবামের কথা যেটা বলেছেন সেটা হলো এই বছর করার কোনো পরিকল্পনা নাই, তবে অবশ্যই আগামী বছর আমরা সিঙ্গেলস আকারে ছাড়তে থাকবো বাজারে আমাদের অ্যালবামগুলো। বেস্ট অফ লাক থাকলো। থ্যাংক ইউ মনিটরের জন্য। আমরা নেক্সট গানে চলে যাব। আমরা আরেকটি কভার সং করব ইংলিশে, ব্ল্যাক ম্যাজিক ওম্যান, যেটা গাইবে আতিফ। ঠিক আছে। Magic woman, got a black magic woman, I got a black magic woman, got me so blind I can't see, she's got a black magic woman, they try to find the devil out of me, turn your back on me baby.
আচ্ছা, নেক্সট গান কোনটা হবে? এটি আমাদের ফোর্থ অ্যালবামের গান সেই পথ। ওয়াও, শুনবো আমরা। Don't
পথে সেই পথ ভুলে গেছি, নতুন পথে খোঁজে সেই পথ ভুলে গেছি, নতুন পথে খোঁজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটি সুন্দর গান শোনাবার জন্য আরো গান হবে, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা বিরতি। ওকে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি।